উন্নয়নই হচ্ছে কথা, উন্নয়ন করুক এবং বিনাটার উন্নয়ন হোক। মন্ত্রী ছিলেন প্রয়াত কমল গুহ, আমাদের ফরওয়ার্ড ব্লকের সংগ্রামী নেতা, এবং একথা আমরা বলবো, দিনাটার আমরা শান্তি চাই, দিনাটায় শান্তি শৃঙ্খলা বজায় থাকুক। আমাদের দল পরিত্যাগ করে, আমাদের দলের তিনি নেতা ছিলেন, তিনি দল ত্যাগ করেন, করে তৃণমূল কংগ্রেসে যান, এটা হচ্ছে রাজনৈতিক ভাবে দলের সাথে বিশ্বাসঘাতকতা করা। দীর্ঘ ১৬ বছর পর দিনাটা দিনাটাবাসী মন্ত্রী পেল, উদয়ন গুহ মন্ত্রী হলেন, পূর্ণ দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, কি বলবেন? দেখুন, আমি বিধানসভা নির্বাচন এবং বিধানসভা উপনির্বাচনে আমি বামফ্রন্টের প্রার্থী ছিলাম, উনি নির্বাচিত হয়েছেন উপনির্বাচনে, বিধানসভায় পরাজিত হয়েছিলেন। তো দিনাটায় বামফ্রন্টের পিওরে মন্ত্রী ছিল, এবং বিশেষ করে উদয়ন গুহর পিতাই তিনি মন্ত্রী ছিলেন প্রয়াত কমল গুহ, আমাদের ফরওয়ার্ড ব্লকের সংগ্রামী নেতা, কিন্তু তার পুত্র উদয়ন গুহ তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান, আমাদেরই দলের নেতা ছিলেন, এখানে যান এবং এই গত বিধানসভা উপনির্বাচনে নির্বাচিত হন। আমি প্রতিদ্বন্দ্বিতা করেছি ওনার, আমি বিরোধী দলের বামফ্রন্টের আমি প্রার্থী ছিলাম। তাই দিনহাটার মানুষ একজন মন্ত্রী পেয়েছে, দিনহাটার মানুষ বলে পশ্চিমবাংলার মন্ত্রী যে দপ্তরই পাক, নিশ্চিতভাবে একথা আমরা তো বলবো যে উন্নয়ন হোক, এবং এই উন্নয়নের ক্ষেত্রে আমরা চাব যে দলই থাক আর যিনি মন্ত্রী হোক, উন্নয়নই হচ্ছে কথা, উন্নয়ন করুক এবং দিনহাটার উন্নয়ন হোক, এবং একথা আমরা বলবো, দিনহাটার আমরা শান্তি চাই, দিনহাটায় শান্তি শৃঙ্খলা বজায় থাকুক, এই এইটাই থাকবে আমাদের কথা। কিন্তু উনি মন্ত্রী হয়েছেন সেটা নিশ্চিতভাবে আমি বলবো, তিনি উন্নয়ন কাজ করুক, তাতে যদি আমাদের বামপন্থীদের সহায়তার প্রয়োজন হয় আমরা সহযোগিতা করব উন্নয়নের। বাবা বাম আমলের মন্ত্রী ছিলেন, ছেলে তৃণমূলে আসার পরে বিধায়ক হয়ে মন্ত্রী হলেন, বিষয়টা কিভাবে দেখছেন? বিষয়টা হচ্ছে তার রাজনৈতিকভাবে তিনি আমাদের দল পরিত্যাগ করে, আমাদের দলের তিনি নেতা ছিলেন, জেলা সাধারণ সম্পাদক ছিলেন ফরওয়ার্ড ব্লকের, এবং রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য ছিলেন, এবং বিধায়ক ছিলেন, এবং তিনি পরবর্তীকালে ২০১৬ সনে বিধানসভা নির্বাচনের আগে তিনি দল ত্যাগ করেন, করে তৃণমূল কংগ্রেসে যান, এটা হচ্ছে রাজনৈতিক ভাবে দলের সাথে বিশ্বাসঘাতকতা করা। এই বিষয়ের সাথে উনি মন্ত্রিত্ব পেয়েছেন, এটার সঙ্গে ভুলানোর কোনো বিষয় নেই। রাজনৈতিক নীতি নির্ধারণ, নীতি ঠিক রাখার দায়িত্ব যে ব্যক্তি রাজনীতি করেন তার, তিনি নীতি ঠিক রাখেননি, নীতি বিরোধী কাজ করে তিনি তৃণমূলে গেছেন, সেটা তার ব্যক্তিগত বিষয়। নার্সিং কোর্স করে উজ্জ্বল ক্যারিয়ার গড়ার সঠিক প্রতিষ্ঠান উত্তরবঙ্গে মথুরানাথ মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউশন। ইয়ামাহার সব ধরনের বাইক এবং স্কুটি কিনতে চলে আসুন রত্না ইয়ামাহা বামুনহাট শোরুমে। পছন্দ মতো কালার, আকর্ষণীয় অফার, কিস্তির নানান সুবিধা মিলবে। এছাড়াও সার্ভিসের দুরন্ত সুবিধা পাবেন আমাদের এখানে। ঠিকানা বামুনহাট পেট্রোল পাম্পের পাশে, যোগাযোগ নাম্বার ৯৬৪১৬২৯৪৯০।